आभास मल्टीमीडिया सृष्टिति दृष्टि अटूट अल्हम्दुलिल्लाह कफा वसलामुन अला इबादिही लदीन अस्तफा अम्मा बादु फाऊजु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وَزَيَّنَّاهَا وَمَا لَهَا مِنْ فُرُوجٍ وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنْبَتْنَا فِيهَا مِنْ كُلِّ زَوْجٍ بَهِيجٍ تَبْصِرَةً وَذِكْرَى لِكُلِّ عَبْدٍ مُنِيبٍ وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا فَأَنْبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نَضِيدٌ رِزْقًا لِلْعِبَادِ وَأَحْيَيْنَا بِهِ بَلْدَةً مَيْتًا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد إلى آخر الآيات وقال الله تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم وعن صفية بنت شيبة قالت أولم النبي صلى الله عليه وسلم على بعض نسائه বেমুদ্দাইনে মিন শাইরিন রাওয়াহুল বুখারী। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, অতঃপর আমাদের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদে মজদবা তাঁর প্রতি শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। গত জুমার খুতবার বিষয়বস্তু ছিল বাবুল ওয়ালিমা, বিবাহের খানা ও দাওয়াত কবুল করা, এবং তৎসঙ্গে বাবুল গসব, অন্যায় হস্তক্ষেপের উপরে।
आज के विषयगुलिर उपरे आलोचना करब। किछु हादिस तर्जमा करते बाकी छिलो, सेगुलोर तर्जमा आज के शेष करार चेष्टा करब इंशाअल्लाह, ओमा तौफिके इल्ला बिल्लाह। সাফিয়া বিনতে সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক বিবির অর্থাৎ উম্মে সালামার ওয়ালিমা করেছিলেন মাত্র দুই মুদ জব দ্বারা। দুই মুদ জব দিয়ে বিবি উম্মে সালামার ওয়ালিমা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই মুদ জব কত পরিমাণ আমরা হয়তো অনেকে জানি না। এক মুদ সমান সমান ৪৮ তোলা তিন মাসা, দুই মুদ প্রায় সোয়াশের সোয়াশের ওজনের জব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবি উম্মে সালামার ওলিমা করেছিলেন। এর থেকে বোঝা যায় যে ওলিমা যখন যা দ্বারা সহজে করা যায় তখন তা দিয়েই করাটা সমীচীন, তা দিয়েই করাটা উচিত। যেমন গত জুমায় বলেছিলাম ওলিমার জন্য কেউ হয়তো ঋণ করতে পারে, ঋণ নিয়ে সুদের উপরে টাকা নিয়ে ওলিমা করতে পারে। আসলে ওলিমা যেই অর্থে করা হয় সেই অর্থে যদি ওলিমা করি তাহলে খুব সহজভাবে ওলিমা করা যায়। কিন্তু আমরা ওলিমা এই নামটাকে পরিবর্তন করে আমরা নাম দিয়েছি বৌভাত, যার কারণে বিরাট আয়োজন করতে হয়, অনেক আড়ম্বর করতে হয়, এজন্য অনেক টাকা পয়সার প্রয়োজন হয়। কিন্তু সুন্নতি ওলিমা রাসূল সাল্লাম গত জুমায় যেগুলি বলেছিলাম আজকে তার থেকে আরও কম দিয়েও ওলিমা করেছেন তা প্রমাণ পাওয়া যাচ্ছে, যে মাত্র দুই মুদ জব দিয়ে উম্মে সালামার ওলিমা করেছেন। এই হিসাবে বর্তমানে আমাদের সমাজে চা পানি দ্বারাও সহজে ওলিমা করা যেতে পারে। কারো যদি সামর্থ্য না থাকে তাহলে দু চার দশজন ২০ জনকে চা বিস্কুটের দাবাত দিয়ে চানাচুর দিয়ে আপনি ওলিমা করতে পারেন। এতে শরীয়ত আপনাকে বাধা দেবে না, নিষেধ করেনি। শরীয়ত আপনাকে আমাকে সহজ পথ বলে দিয়েছেন, কিন্তু আমরা নিজেরাই এটাকে কঠিন করে নিয়েছি। ওলিমা নাম পরিবর্তন করে বৌভাত করেছি, এখানে দুটা তিনটা গরু জবাই করতে হবে, বউকে সুন্দর করে সাজিয়ে খোলায় চেয়ারে বসায় রাখতে হবে, দুনিয়ার লোকজনকে দেখিয়ে টাকা নিতে হবে। এই পন্থাগুলো আমরা বের করেছি বলেই আমাদের ওলিমা করা কঠিন হয়ে গেছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, ইযা দুইয়া আহাদুকুম ইলাল ওয়ালিমাতি ফালইয়াতিহা, মুত্তাফাকুন আলাইহ। ওয়া ফি রিওয়ায়াতিন লিমুসলিমিন ফালইউজিব উরসান কানা আও নাহওয়াহু। আগের অংশটুকু বুখারী মুসলিমে, পরের অংশটুকু শুধু মুসলিমে, সহি হাদিস। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেহ বিবাহের খানায় আমন্ত্রিত হয় তখন সে যেন উহাতে যোগদান করে। এখানে রাসূলের এটা নির্দেশ, ফালিয়া আতিহা, যদি কেউ বিবাহের খানায় তথা ওলিমায় আমন্ত্রিত হয় তাহলে সে যেন সেখানে যোগদান করে। এর থেকে বোঝা যায় যে বিবাহের মজলিসে, ওলিমার মজলিসে, যে কোনো খানার মজলিসে
उपस्थित हवा हाजिर हवा एटा वाजिब किंतु खावाटा मुस्ताहाब नय वाजिब नय खावाटा हलो मुस्ताहाब एर थेके बोझा जाए जदि कोनो कारण ना थाके ताहले ताके उपस्थित होते होबे जेते होबे कारण छाड़ाई जदि उपस्थित ना हई ताहले गुनाहगार होते होबे कारण विवाहेर खानाय उपस्थित होते होबे किंतु एर मध्ये कथा आछे जदि कोनो अनुष्ठाने शरियत बिरोधी काज होबे बोले जाना जाए बोझा जाए ताहले सेखाने जावाटा आवश्यक नय बरं निषेध सेखाने जावा जाबे ना आर जदि कोनो अनुष्ठाने उपस्थित हये शरियत बिरोधी काज होच्छे एटा जदि देखा जाए ताहले सेखाने कि करते होबे बाधा दिते होबे जदि आपनार आमार बाधा देवार मतो क्षमता थाके आर जदि बाधा देवार मतो परिस्थिति ना थाके ताहले शरियत अनुजायी सेखान थेके फिरे आसते होबे सेखान थेके चले आसते होबे जेखाने शरियत बिरोधी काज चलछे सेखाने थाका उचित होबे ना शरियतेर आलेम होये थाकेन बा समाजेर गण्यमान्य व्यक्ति होये थाकेन ताहले शरियत बिरोधी काजे बा अनुष्ठाने उपस्थित थाकाटा भालो होबे ना उचित होबे ना शरियत बोलछे सेखान थेके फिरे आसते होबे ওয়ান জাবিরিন কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দুইয়া আহাদুকুম ইলা তুআমিন ফাল ইউজিব ফা ইন শাআ তুইমা ওয়া ইন শাআ তারাকা রাওয়াহু মুসলিম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেহ কোনো খানাতে আমন্ত্রিত হয় কোনো খানাতে কোনো অনুষ্ঠানে যদি আমন্ত্রিত হয় তো ফাল ইউজিব সে যেন সেখানে যোগদান করে যোগদান করতে হবে উপস্থিত হতে হবে তবে ফা ইন শাআ তুইমা যদি ইচ্ছা হয় খাবে ওয়া ইন শাআ তারাকা আর ইচ্ছা না হয় না খাবে খাবার মধ্যে যদি কোনো হারাম বিষয় থাকে হারাম বস্তু থাকে সন্দেহজনক জিনিস থাকে তাহলে সে খাবে না আর ইচ্ছা হয় খাবে ইচ্ছা না হয় না খাবে কিন্তু শরীয়ত বলছে ফালিয়জিব ফালিয়া আতিহা সেখানে যোগদান করতে হবে উপস্থিত হতে হবে যে কোনো মজলিসে উপস্থিত হওয়াটা এটা হচ্ছে পরস্পরে মহব্বত পয়দা হওয়া একজন একজনের দাওয়াতে অংশগ্রহণ করলেন এতে কি হবে দুজনের মধ্যে মহব্বত পয়দা হবে হৃদ্যতা বৃদ্ধি পাবে আন্তরিকতা বৃদ্ধি পাবে আর বিনা কারণে উপস্থিত না হওয়াটা এটা অহমিকার পরিচায়ক অহংকারের পরিচয় বহন করে অতএব আমরা যে কোনো ব্যক্তি দাওয়াত দিলে से गरीब होक धनी होक मध्यवृत्त होक आमरा दावाते अंशग्रहण करब खाबो ना खाबो सेटा परेर कथा एमन तो होते पारे जे खेते गेले आमार शारीरिक समस्या होते पारे आमी खाबो ना उपस्थित होयेछि भाई खुशी होबे शरीयत आमादेरके ए दिक निर्देशनागुलो शिक्षा दियेछे आमादेरके एगुली शिक्षा ग्रहण करते होबे ওয়ান আবি হুরাইরা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাররু তুআমে শাররুল উলিমা ইউদুআ লাহাল আগনিয়া ও ওয়া ইউতরাকুল ফুকারা ও ওয়া মান তারাকা দাওয়াতা ফাকাদ আসাল্লাহা ওয়া রাসূলহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
সর্বাপেক্ষা মন্দ খানা হচ্ছে অলিমার সেই খানা, ইউদুআ লাহাল আগ্নিয়া ও, যেখানে যেই অনুষ্ঠানে যে অলিমাতে যে খানাতে শুধু ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, ধনীদেরকে দেখে দেখে দাওয়াত দেওয়া হয়েছে, বাড়ির পাশে গরিব লোক আছে তাকে দাওয়াত দেওয়া হয়নি, কিন্তু দূরে ধনী লোক আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। ওয়ায়ুতরাকুল ফোকারা, আর গরিবদেরকে ত্যাগ করা হয়েছে, বর্জন করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে, গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় নাই। আর সাধারণত এটা বৌভাতেই হয়ে থাকে, অলিমাই হয় না। বৌভাতের ইচ্ছা হলো, আকাঙ্ক্ষা হলো যে 1 লাখ টাকা খরচ করেছি যেন 2 লাখ টাকা আয় হয়, বেশি পাই, এই অর্থে বৌভাত করা হয়। এখানে কোনো লেনদেন চলবে না, অলিমাতে কোনো লেনদেন চলবে না, এটা শুকরানা, এটা আল্লাহর ওয়াস্তে করতে হবে, এটা করা সুন্নত। অতএব রাসূল বলেছেন সর্বাপেক্ষা মন্দখানা হচ্ছে সেই খানা যেই খানাতে শুধু ধনী লোকদেরকে দাওয়াত দেওয়া হয় আর গরিবদেরকে ত্যাগ করা হয়, বঞ্চিত করা হয়। এটা হলো সবচেয়ে নিকৃষ্ট খানা, নিকৃষ্ট মজলিস, নিকৃষ্ট অনুষ্ঠান। অবান তারাকা দাওয়াতা, আর যে ব্যক্তি দাওয়াত কবুল করা ত্যাগ করেছে, অর্থাৎ দাওয়াত দিতে গেছেন কিন্তু আপনার দাওয়াত গ্রহণ করল না, আপনার দাওয়াত নিল না, এমনও সমাজে কিছু লোক আছে, রাগান্বিত লোক আছে, বদমেজাজি লোক আছে, এ তোর দাওয়াতে নিব না, তো ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহু, সে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের অবাধ্যতা করল, আল্লাহ এবং তার রাসুলের অবাধ্যতা করল, এ কাজ করা যাবে না, কাউকে ধিক্কার দেওয়া যাবে না, কারো মনে কষ্ট দেওয়া যাবে না, দাওয়াত কবুল করতে হবে, অনুষ্ঠানে যোগদান করতে হবে। আপনি খাবেন খাবেন না সেটা আপনার বিষয়, কিন্তু এইরকম দাওয়াত পরিত্যাগ করা ঠিক হবে না, যাবে না। ওয়ান আবি মাসউদিনিল আনসারী কাল কানা রাজুলুম মিনাল আনসার ইউকান্না আবা সুআইবিন কানা লাহু গোলামুন লাহামুন ফাকালা ইসনা আলি তোয়ামাই ইয়াকফি খামসাতান লাআল্লি আদউ নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামিসা খামসাতিন ফা সানা লাহু তোয়াইমান সুম্মা আতাহু ফা দাআহু ফা তাবিআহুম রাজুলুন ফাকালা নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা সুআইবিন ইন্না রাজুলান তাবিআনা ফা ইন শিইতা আযিনতা লাহু ওয়া ইন শিইতা তারাকতাহু কালা লা বাল আযিনতু লাহু মুত্তাফাকুন আলাই বুখারী মুসলিম। আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসারীদের এক ব্যক্তি যার কুনিয়াত ছিল, কুনিয়াত মানে উপাধি, যার কুনিয়াত ছিল আবু সোয়াইব, আনসারীদের মধ্যে এক ব্যক্তি যার উপাধি ছিল আবু সোয়াইব, কানা লাহু গোলামুন লাহামুন, এই আবু সোয়াইবের গোস্ত বিক্রয়কারী একজন ক্রীতদাস ছিল, আবু সোয়াইবের একজন ক্রীতদাস ছিল যে গোস্ত বিক্রি করত, গোস্ত যে বিক্রি করে তাকে আমরা কি বলি, কোসাই বলি। তাহলে আবু সোয়াইবের একজন কোসাই ক্রীতদাস ছিল, এই ক্রীতদাসকে আবু সোয়াইব বললেন ইসনা আলী তো আমান ইয়াকফি খামসাতান, আমার জন্য 5 জনের হয় পরিমাণ খানা তৈরি করো, খানার আয়োজন করো, ব্যবস্থা করো। আবু সাহেব কাকে বলছেন, তার এই কৃতদাসকে, যে 5 জন লোক খাবে,
এই পরিমাণ তুমি খানা তৈরি করো, প্রস্তুত করো। লাআল্লি আদুউ নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামিসা খামসাতিন। আবু সুয়াইব বলছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাঁচজনের একজন হিসাবে ধরে দাওয়াত দিতে ইচ্ছা রাখি বা ইচ্ছা করেছি। অর্থাৎ আমি পাঁচজনকে দাওয়াত দেব, এই পাঁচজনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও থাকবেন। ফাসনা আলাহু তাইমান, তার কৃতদাস কোসাই পাঁচজনের খানা তৈরি করলেন। এরপরে সোম্মা আতাহু ফা দাআহু ফা তাবি আহম রাজুলুন, তিনি এসে নবী করিম সাল্লামকে দাওয়াত দিলেন, যেই পাঁচজনকে দাওয়াত দেওয়ার কথা দাওয়াত দিলেন। এখন এই পাঁচজনেই যাচ্ছেন দাওয়াত খেতে। কার বাড়িতে? ওই যে আবু সোয়াইব। তো ফা তাবি আহম রাজুলুন, এই পাঁচজন যেতে যেতে পথিমধ্যে একজন তাদের সামিল হয়ে গেলেন। তাদের কি হলেন? সামিল হলেন। অর্থাৎ পাঁচজন মিলে যাচ্ছেন, কিন্তু পথে এমন একজনের সাক্ষাৎ হয়েছে যাকে চক্ষু লজ্জায় হোক আর যে জন্যই হোক বলতে বাধ্য হতে হয়েছে যে চলেন, আমরা দাওয়াত খেতে যাচ্ছি, আমাদের সঙ্গে চলেন। এখন তাকে তো দাওয়াত দেওয়া হয়নি, আবু সাহেব তাকে দাওয়াত দেননি। তো এইরকম যখন চলে গেলেন, তো ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আবা সোয়াইবিন, দাওয়াত দাতার বাড়িতে আবু সোয়াইবের বাড়িতে যখন এই ছয়জন চলে গেলেন, বাড়িতে প্রবেশের আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু সোয়াইব, দাওয়াত দাতাকে ডাক দিয়ে নিলেন, কাছে নিলেন, বলছেন যে ইন্না রাজলান তাবে আনা, পথে আমাদের সাথে একজন সামিল হয়েছে, পথে আমাদের সাথে একজন কি হয়েছে? সামিল হয়েছে, অনুমতি কামনা করছেন। বলছেন ফা ইন শেতা আজিন তালাহু, তোমার যদি ইচ্ছা হয় তাহলে তাকে ঘরে ঢুকার অনুমতি দিতে পারো। ওয়া ইন শেতা তারাক্তাহু, আর যদি ইচ্ছা হয় তাকে বাদও দিতে পারো। বিষয়টা কত জটিল, নিয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি গেছেন এবং তিনি নিজেই অনুমতি কামনা করছেন যে তুমি ইচ্ছা হলে দাওয়াত তাকে খাওয়াতে পারো আর বাদও দিতে পারো। তো এইখানে দাওয়াত দাতা কি বলবে? বলছে কাল আল্লাহ বাল আজিন তো লাহু, না না হুজুর, না না না, আমি তাকে অনুমতি দিলাম, আমি তাকে কি দিলাম? অনুমতি দিলাম। এখান থেকে বোঝানো হচ্ছে যে দাওয়াত ছাড়া, কমপক্ষে অনুমতি ছাড়া কোনো দাওয়াতে, কোনো মজলিসে, কোনো খানায় অংশগ্রহণ করা ঠিক নয়, উচিত নয়, এটা খারাপ। তবে হ্যাঁ, ব্যাখ্যায় অনেক কথা বলা হয়েছে, যদি খানাওয়ালার অসুবিধা না হয়, বুঝতে পারতেছেন যে আমরা পাঁচজনের জায়গায় ছয়জন কি সাতজন কি যদি যাই, তাতে দাওয়াত দাতার কোনো অসুবিধা হবে না এবং তিনি অসন্তুষ্ট হবেন না, এটা যদি আপনার মনোবল থাকে, আপনার জানা থাকে, তাহলে নিয়ে যাওয়াতে কোনো দোষ নাই, এটা উত্তম, এটা ভালো, এটা মোস্তাহাব। যদি দাওয়াত দাতা এতে খুশি হয়, এটা যদি আপনি বুঝতে পারেন আপনার বন্ধুত্বের কারণে, আন্তরিকতার কারণে, উঠা বসার কারণে, যদি আপনি বোঝেন যে না, আমি যদি আরেকজনকে নিয়ে যাই আমার বন্ধু এতে অসন্তুষ্ট হবে না বরং খুশি হবে, তাহলে নিয়ে যাওয়া যায়। কিন্তু দাওয়াত দাতার অনুমতি ছাড়া যাদেরকে দাওয়াত করা হয়েছে, এই ব্যক্তির আগে বুঝতে হবে বিষয়টা,
যে তাকে নিয়ে গেলে সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে, তাকেও বলা হচ্ছে যে যাকে দাওয়াত দেওয়া হয়নি তাকেও শামিল করতে নিষেধ করা হয়েছে, যে তুমি যেখানে সেখানে অতিরিক্ত লোক নিয়ে যেতে পারো না যেহেতু তাকে দাওয়াত দেওয়া হয়নি। আর যদি নিয়ে যেতে হয় তাহলে পরিস্থিতি বুঝে নিয়ে যেতে হবে। এখানে আসল উদ্দেশ্য যেটা বলার হাদিসটার সেটা হচ্ছে যে দাওয়াত ছাড়া কমপক্ষে অনুমতি ছাড়া কোনো দাওয়াতে অংশগ্রহণ করা ঠিক নয়, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ওয়ান সাফিনাতা আন্না রাজুলান জাফা আলী ইবনা আবি তালিবিন সনা আলাহু তাআমান ফাকালাত ফাতিমাতু লাউ দাওনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আকালা মানা ফা দাওহু ফা জাআ ফা ওয়াজা ইয়াদাইহি আলা ইজাদাতিল বাব ফারা আল কিরামা। এখানে বলা হচ্ছে যে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হযরত আলী ইবনে আবু তালেব, আবু তালেবের পুত্র হলো আলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জামাতা এবং চাচাতো ভাই, তো একদা এই হযরত আলীর একজন কি হলো মেহমান হলো, আলীর বাড়িতে এক ব্যক্তি মেহমান হলো, তো আলী কি করলেন ফা সনা আলাহু তাআমান তার জন্য খানা তৈরি করলেন প্রস্তুত করলেন। খানার আইটেম দেখে ফাতিমা ফাকালাত ফাতিমা, তো এ সময় বিবি ফাতিমা বলছেন যে লাও দাও না রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মানা। ফাতিমা বলছেন যদি আমরা, এখানে আমরা বলতে তার স্বামীকে লক্ষ্য করে বলছে, আলী আলীকে লক্ষ্য করে বলছেন যে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতাম আর তিনি আমাদের সাথে খেতেন খুব ভালো হতো, খুব কি হতো ভালো হতো। এখানে শিক্ষা আছে, শিক্ষাটা হলো আমার বাড়িতে আমি কিছু লোককে দাওয়াত দিয়েছি, দুজন হোক তিনজন হোক পাঁচজন হোক সাতজন হোক, অথবা দাওয়াত ছাড়াই নিজ বাড়িতে কখনো ভালো খাবার আয়োজন হয় না, কোনো দাওয়াতি লোক নাই কিন্তু নিজ বাড়িতে কখনো ভালো খাবার আয়োজন তো হয়। এখানে শিক্ষা হলো যে রান্নাবান্না কে করবেন, আপনার আপনার স্ত্রী করবেন, আমার স্ত্রী করবেন, আপনার স্ত্রী আমার স্ত্রী তো আরেকজনের মেয়ে, রান্নাবান্না করবেন, ভালো খাওয়া দেখলে তার মনটা চায় যে আজকে যদি আমার বাপ আসতো, আজকে যদি আমার মা আসতো, তাই না, খুব ভালো খাচ্ছেন, বিবির মনটা কিন্তু চায়, অন্তরটা চায় এটা, কিন্তু অনেক সময় বলে অনেক সময় বলে না, বলতে পারে না, কোনো কখনো বলা সম্ভব হয় না, কিন্তু প্রত্যেকেই লক্ষ্য রাখবেন এটা যে নিজ বাড়িতে যখন এরকম ভালো কোনো খাওয়ার আয়োজন হবে, আপনার পার্শ্বে হোক একটু অদূরে হোক বা আসতে সহজ হোক, এরকম পরিস্থিতি যদি থাকে শ্বশুর শাশুড়ির তাহলে তাদেরকে দাওয়াত দেবেন, তাদেরকে সহ নিয়ে খেলে আপনার স্ত্রীর মনটা ভরে যাবে, আনন্দ পাবে, সে খুশি হবে। আর যদি তাদেরকে ছেড়ে খাওয়া হয় খাবে কিন্তু মনে মনে ওই কল্পনাটা জাগবে যে যদি আমার বাপ মা আসতো খাইতো ভালো হতো, এটা আমাদের জন্য শিক্ষা। আচ্ছা যাই হোক, তো তিনি কি করলেন যে যদি দাওয়াত দিতাম আমাদের সঙ্গে খেতে তাহলে খুব ভালো হতো, এই উক্তিটা প্রকাশ করলেন, শুনলেন কে তার স্বামী হযরত আলী। এখন তারা কি করলেন ফা দাওহু, সুতরাং তারা তাকে দাওয়াত দিলেন, কাকে দাওয়াত দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন, ফা যা আ সে মতে তিনি আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আলীর বাড়িতে আসলেন, এসে ফা ওয়াজাআ ইয়াদাইহি আলা ইজাদাতিল বাব, বাব মানে দরজা, তিনি এসে
दरजार दुई पार्शेर दुई चौकाटे चौकाठे दुई हाथ रेखे दाड़ालें एभावे चौकाटे हाथ दिए दाड़िएछेन। तो घर चौकाटे जखन हाथ दिए दाड़ाबे तखन घरे देखा जाबे ना, घर तो खोला। तो नबी करीम सल्लम देखलें जे फी नाहियातिल बाब, जे घरेर एकदिके एकटा नक्शा करा कापड़ लटकानो हयेछे, एकटा नक्शा करा कापड़ लटकानो हयेछे किसेर जन्य? सौंदर्यर जन्य, सजगोजेर जन्य एकटा अतिरिक्त नक्शा करा कापड़ टांगानो हयेछे। एइटा नबी करीम सल्लम देखलें, देखे फाराजा आ तिनि फिरे गेलें। তিনি কি করলেন? ফিরে গেলেন, চলে গেলেন। কালাত ফাতিমা তো ফাতাবিতুহু ফাকুনতু ইয়া রাসূলুল্লাহ, ফাতিমা বলেন আমি পিছনে পিছনে ছুটলাম, আমার নবীর বা আমার পিতার আব্বার পিছনে পিছনে ছুটলাম এবং বললাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা রাদ্দাকা, আপনি কি কারণে ফিরে আসলেন, কি জন্য ফিরে আসলেন? কালা ইন্নাহু লাইসা লি আও লিনাবিয়িন আই ইউদখালা বাইতাম মুজাওয়াকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পক্ষে অথবা কোন নবীর পক্ষে কোন নকশা করা ঘরে প্রবেশ করা উচিত নয়। এর থেকে কি শিক্ষা? আমাদের যে অনুষ্ঠানগুলো হয়, খাওয়া দাওয়ার তো খরচ একটা আছে, আছে ডেকোরেশনের খরচটা 50,000, কারো 1,00,000, কারো 20,000, কারো 10,000, ওহেতুক কোনো ফায়দা নাই। তিন দিন ধরে সাজাবে আর বিকালবেলা খাওয়া দাওয়া শেষ সন্ধ্যার পর থেকে ভাঙা শুরু করবে। যতটুকু প্রয়োজন, যেটুক না করলেই নয়, যেটুক না করলেই নয় সেটুকু করতে পারেন। বসার তো ব্যবস্থা করতে হবে, প্লেট তো নিতে হবে, এগুলি করতে হবে, কিন্তু অতিরিক্ত উন্নত মানের দামি সামিয়ানা, উন্নত মানের ঘেরানি, অতিরিক্ত টাকা খরচ করে, অনেক টাকা খরচ করে এই ডেকোরেশনের আয়োজন, এটা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন। যেহেতু তিনি তার মেয়ের ঘরে, জামাইয়ের ঘরে একটা নকশা করা কাপড় লটকানো দেখে ফিরে গেলেন এবং বললেন আমার পক্ষে বা কোনো নবীর পক্ষে এই রকম নকশা নেগার করা ঘরে প্রবেশ করা উচিত নয়, ঠিক নয়। অথচ আমরা এগুলো দিব্যি করি, আমরা কিছু মনেই করি না, ফালতু খরচ, অহেতুক খরচ, অপব্যয়। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন, অতিরিক্ত খরচ করা শয়তানের ভাই, অপব্যয় করার শয়তানের ভাই। যাই হোক, এগুলোর থেকে আমরা কি করব? বেঁচে থাকার চেষ্টা করব। আর একটা হাদিস বলে শেষ করছি। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমার কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দুইয়া ফাল ইউজিব ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মান দাখালা আলা গাইরি দাওয়াতিন দাখালা সারিকাও ওয়া খারাজা মুগিরান, রাওয়াহু আবু দাউদ। যাকে দাওয়াত দেওয়া হয়েছে সে যেন অবশ্যই উপস্থিত হয়, কিন্তু যাকে দাওয়াত দেওয়া হয়নি, যাকে দাওয়াত দেওয়া হয়নি সে যদি যায় তার যাওয়াটা কেমন হবে? রাসূল বলছেন যে দাখালা সারেকান, সে চোর রূপে ঢুকবে, চোর হয়ে প্রবেশ করবে। আর ওয়া খারাজা মুগিরান, বের হবে লণ্ঠনকারী রূপে, সে যেন লুট করে বের হয়ে আসলো, গোস্ত ভাত বিরিয়ানি যত খাওয়া আছে রোস্ট মোস্ট সব লুট করে নিয়ে পেটের মধ্যে নিয়ে চোরের মতো লণ্ঠন করে বের হয়ে গেল। তাহলে এখানেও বোঝা যাচ্ছে যে বিনা দাওয়াতে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করাটা খুবই খারাপ, আমরা যেন এগুলি না করি। অথচ এগুলি কিন্তু সমাজে অহরহ চলছে, অহরহ কিন্তু চলছে এগুলি না। আমরা যেন একটু সভ্য হই, ভদ্র হই, আমরা যেন এগুলি কাজ না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরও একটা ছোট কথা বলি,
ওয়ান ইমরান ইবনে হুসাইনিন কাল নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসিকদের দাওয়াত কবুল করতে নিষেধ করেছেন, ফাসিকদের দাওয়াত কবুল করতে নিষেধ করেছেন। ফাসিক বলতে বোঝানো হয়েছে যে ব্যক্তি শরীয়তের আদেশ নিষেধ অনুসারে আমল করে না, কাজ করে না, শরীয়তের ধার ধারে না, আর হুজুরকে দাওয়াত দিল। অনেক সময় কিন্তু এরকম হয়ে থাকে, শরীয়তের ধার ধারে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ ঘুষ খায়, হ্যাঁ অন্যায়কারী জড়িত থাকে, আর রমজান মাস হোক বা এমনি সময়তে হোক লোকদেরকে দাওয়াত দেয়। তো এই দাওয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দাওয়াতে অংশগ্রহণ করা যাবে না, এই দাওয়াত কবুল করতে নিষেধ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বিশেষ করে বেনামাজি যদি দাওয়াত দেয় তার দাওয়াত বাড়িতে যাওয়া যাবে না। বেনামাজি কীরকম জিনিস এটা আর আমি বলবো না, আপনারা বহু শুনেছেন। তো আল্লাহ আমাদেরকে সবগুলি আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। গত জুমায় আপনাদের উদ্দেশ্যে অন্যায় হস্তক্ষেপের উপরে বেশ কিছু হাদিস তর্জমা করে শুনাইছিলাম, একটা হাদিসের ব্যাখ্যা বলেছিলাম, তর্জমা করেছিলাম এইভাবে, যদি কেউ অন্যায়ভাবে কারো এক বিঘত জমি দখল করে তাহলে কেয়ামতের দিন ওই পরিমাণ জমিন স্বার্থবক হতে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, এটা একটা বলেছিলাম। আরেকটা হাদিসের ব্যাখ্যায় তর্জমায় বলেছিলাম যে ব্যক্তি অন্যায়ভাবে বা অনধিকারে কারো এক বিঘত জমি দখল করবে, হস্তক্ষেপ করবে, তাহলে সেই পরিমাণ জমিন স্বার্থবক হতে কি করতে হবে, তার মাথায় করে কিয়ামতের মাঠ পর্যন্ত বহন করতে বাধ্য করা হবে। আরেকটা হাদিসের তর্জমায় বলেছিলাম যে যে ব্যক্তি অন্যায়ভাবে কারো এক বিঘত জমি দখল করবে তাকে ওই জমিনের স্বার্থবক পর্যন্ত খুঁড়তে বাধ্য করা হবে, এত কঠিন কথা বলেছিলাম। তো যাই হোক, আমরা সকলেই উপস্থিত মুসল্লি বৃন্দ সকলেই আমাদের মসজিদের যে জমিটা বেদখল হতে চলেছে, আমরা এই জমিটাকে দখল করার জন্য আমাদের হস্তক্ষেপ আমাদের মানে আয়ত্তে আনার জন্য যে কর্মসূচিগুলো গ্রহণ করছি, এই কর্মসূচিগুলো সম্পূর্ণই একটা নেক কাজের মধ্যে, নেক আমলের মধ্যে গণ্য হচ্ছে। আমরা নিজের স্বার্থে নিজের জন্য এ কাজ কেউ করতে আসেনি, কেউ করিনি বা বলিনি, আমরা সম্পূর্ণ কাজ করতেছি আল্লাহর ওয়াস্তে। আল্লাহ তাআলা সূরা সফে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন একটি বাণিজ্যের কথা বলে দিব, বাণিজ্য মানে ব্যবসা, আমি কি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের কথা বলবো, বাণিজ্যের দিশা দিব, যেই বাণিজ্য যেই ব্যবসা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলিম, কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে নাজাত দেবে, মুক্তি দিবে। তাহলে আল্লাহ তাআলা মুমিনদেরকে আহ্বান করে বলছেন একটা ব্যবসার কথা, যেই ব্যবসা আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে নাজাত দেবে, মুক্তি দেবে। সেই ব্যবসাটা কি, যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে। আল্লাহর মর্জি আমরা এখানে যারা আছি সবাই আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়নকারী, আমরা বিশ্বাস স্থাপনকারী। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই বিশ্বাস স্থাপনকারীরা কি করবে, আল্লাহর পথে সংগ্রাম করবে। আমরা এই জমিনকে উদ্ধার করার জন্য যতগুলি প্রোগ্রাম হাতে নিয়েছি সবগুলি আল্লাহর পথে সংগ্রামের সামিল,
আল্লাহর প্রতি সংগ্রামের কি শামিল, আমরা এই কাজ করছি আল্লাহর প্রতি, আমরা এটা সংগ্রাম করছি। কি দিয়ে সংগ্রাম করব? বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ বলছেন তোমাদের জান এবং মাল দিয়ে, সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় কি করতে হবে? সংগ্রাম করতে হবে। আমরা যে গত দুই তিন জুমা ধরে মানববন্ধন করতেছি, আমরা এটা নিজের জান দিয়ে সশরীরে মানববন্ধনে অংশগ্রহণ করে আমরা আল্লাহর পথে সংগ্রামকারী রূপে পরিগণিত হচ্ছি ইনশাআল্লাহ। এবং এই জমিনকে উদ্ধার করার জন্য আমাদের যত টাকা ব্যয় হবে, অর্থ ব্যয় হবে, এই ব্যয়টা সম্পূর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করার শামিল হবে। আর আল্লাহ বলেছেন জালিকুম খাইরুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠতম কাজ। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানতে। আসলে আমরা জানি না, কিন্তু আমরা জানি না, আল্লাহ বলছে যদি জানতে তাহলে বুঝতে যে এই কাজগুলি কত উন্নত মানের কাজ, উত্তম কাজ, নেক কাজ, আমলে সলেহ কাজ। আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়েদায়ে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহর কথা যে তোমরা নেক কাজ এবং সংযমী কাজে, পরহেজগারির কাজে পরস্পরকে সাহায্য সহযোগিতা করো। তাই আমরা যারা এই মসজিদের জমি উদ্ধার করার জন্য যে কাজ করতেছি নিরলসভাবে, এগুলি একে অপরকে সহযোগিতা করা হচ্ছে। আর মুমিনদের এটা কাজ, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ একথাও বলে দিয়েছেন যে কর খবরদার, পাপ কাজে, সীমা লঙ্ঘন কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। যারা এই জমিনকে আত্মসাত করতে চায় তারা পাপ কাজের অনুসারী, তারা সীমা লঙ্ঘনকারী। আর আমরা যারা উদ্ধার করতে চাচ্ছি আমরা নেক কাজের সহযোগী, আমরা পরহেজগারের কাজে সহযোগী। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এ কাজ করার জন্য। ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহর কথা সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নিঃসন্দেহে আল্লাহ তাআলা ইস্তারা, ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা মুমিনদের নিকট থেকে, বে আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বি আন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা নিঃসন্দেহে মুমিনদের নিকট থেকে, মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন। বিনিময় কি? বে আন্না লাহুমুল জান্নাহ, আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আমাদের জান মাল কিনে নিয়েছেন। আমাদের এই জান, আমাদের মাল আল্লাহর ইচ্ছানুযায়ী খরচ করতে হবে, ব্যয় করতে হবে, যেহেতু আমরা বিক্রিত সম্পদ, আমরা বিক্রি হয়ে গেছি জান্নাতের বিনিময়ে, আল্লাহ কিনে নিয়েছেন। অতএব আল্লাহ তাআলা এই ক্রয়কৃত জান দিয়ে, মাল দিয়ে যা করতে বলবেন আমাদেরকে তাই করা উচিত, তাই করতে হবে। আমরা যদি আমাদের এই জান দিয়ে, আমাদের মাল দিয়ে আল্লাহর বিরুদ্ধাচরণের পথে খরচ করি, ব্যয় করি, এটা খেয়ানত করা হবে, এটা গাদ্দারি করা হবে। অতএব সকলের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আমরা যেন সবাই এই মসজিদের জমিনের ব্যাপারে আমরা একে অপরকে কি করি? সাহায্য করি, সহযোগিতা করি। কেউ জান দিয়ে করব, কেউ মাল দিয়ে করব, অর্থ দিয়ে করব, প্রশাসন দিয়ে করব, শক্তি দিয়ে করব। অর্থাৎ সহযোগিতা মানে কি? যে যেভাবে সহযোগিতা করতে পারি সে সেভাবে আমরা সহযোগিতা করব। টুডে টুমরো এই জমিন আমাদেরকে উদ্ধার করতেই হবে, আমরা ছাড়ব না ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো?
এই জমিনের পিছু আমরা ছাড়ব না যতদিন পর্যন্ত আমাদের জান আছে এই জমিনের পিছু আমরা ছাড়ব না তবে তবে কেস চলছে যেদিন রায় হয়ে যাবে যে তারা পেয়েছে তারা ভোগ দখল করবে যদি মসজিদ পায় মসজিদ ভোগ দখল করবে এতে আমাদের কোনো আপত্তি থাকবে না থাকার কথা নয় তবে এটা জিনিস জেনে রাখবেন যে সম্পদ অবশ্যই ওয়াকফকৃত সম্পদ ওয়াকফ করা সম্পদ ওয়াকফ করা সম্পদ কোনোদিন বেচা কিনা হয় না ওয়াকফ সম্পদ কখনো বিক্রি হয় না এটার উপরে লোন নেওয়া যায় না এটা কেউ বিক্রি করতে পারবে না এটার কেউ দলিল দিতে পারবে না এটা আল্লাহর নামে ওয়াকফ করা হয়েছে অতএব এই জমিন মুসলমানদের এই জমিন মসজিদের এই জমিন আল্লাহর অতএব আমরা এই জমিনের পিছু ছাড়ব না আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এই জমিনকে উদ্ধার করার জন্য বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রাহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লালাহ ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়ালাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এক ভাই দোয়া চেয়েছেন যে নিয়তে চেয়েছেন আল্লাহ যেন তার সেই নেক নিয়ত পূর্ণ করেন আমাদের শরীফ ভাই দোয়া চেয়েছেন তো আল্লাহ যেন তার নেক মাকসাদ নেক নিয়ত পূর্ণ করেন আজেবিল বাস রব্বানাস অসফিয়ান্তা শাফিলা শিফা গাইল্লা শিফা ওকা শিফা আল্লাহ ইগাদের সাকামা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কে ঘোষণা দিবে নাকি কিছু বলবে বুঝতে পারলাম না নামাজের পরে গত দুই জুমায় যেভাবে মানববন্ধন আমরা করেছি আমরা আজকেও একটু বিশাল আকারের মানববন্ধন করতে চাই নামাজের পরে আমরা সকলেই মানববন্ধনে অংশগ্রহণ করব সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে কোনো অশৃঙ্খলতা প্রদর্শন আমরা করব না ভদ্রচিতভাবে শান্তিপূর্ণভাবে আমরা মানববন্ধনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب نمستا امرا ঠিক ডেটটাই পড়ব আজকে মনে কিছু নেবেন না বিশেষ কারণে আমি প্রয়োজনে আরো দুটো একটা হাদিসের অনুবাদ করছি আপনারা শুনেন وعن المستورد بن شداد قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله ما الدنيا في الآخرة إلا مثلا এখানে শাদ্দাদ ইবনে মুস্তাউরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে আল্লাহর কসম আখেরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো যেমন তোমাদের কেহ মহাসাগরের মধ্যে নিজের একটি অঙ্গুলি ডুবিয়ে দেয়, অতঃপর সে লক্ষ্য করে দেখুক উহা কি পরিমাণ পানি নিয়ে আসলো। এখানে রাসূল বুঝাতে চাচ্ছেন যতগুলো পৃথিবীতে মহাসাগর আছে সমস্ত মহাসাগরের পানি যদি এক জায়গায় হয় আর ওই মহাসাগরে যদি আঙ্গুলটা ডুবিয়ে উত্তোলন করা হয় এখানে কতটুকু পানি আসবে, কতটুকু পানি আসবে, পৃথিবীর কোনো গাণিতিক ব্যক্তি এটাকে হিসাব করে বের করতে পারবে না, সম্ভব নয়। তো আল্লাহ বলছেন যে এই এক ফোঁটা পানি এটা হচ্ছে আমাদের দুনিয়ার হায়াত, দুনিয়ার জীবন। ওটা বলে দিব, তো এই এক ফোঁটা যে পানি উঠলো অঙ্গুলের মাথায় এটা হলো আমাদের এই দুনিয়াবী জীবন, দুনিয়াবী হায়াত। আর মহাসাগরের যত পানি এটা হলো আখেরাতের হায়াত, এটা হলো আখেরাতের হায়াত। তাহলে এখানে আমরা কতটুকু সময় অবস্থান করব, এই অল্প সময়ের অবস্থানে আমাদেরকে এমন বেশি বেশি নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, যেই কাজগুলি হাজার হাজার বছর জীবিত থাকলেও করা সম্ভব হতো না, আমরা সেই কাজগুলি যেন অল্প হায়াতের মধ্যেই করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এই কাজটাও একটা আমাদের সেই রকম কাজ। ওয়ান আনাসিন আন্না রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিজাদিন আসাক মাইয়াতিন ফাকাল আইয়াকুম ইউহিব্বু আন্না হাযালাহু বিদিরহামিন ফাকালু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইয়্যিন ক্বালা ফাওয়াল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, রাওয়াহু মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাবার সময় দেখলেন রাস্তার পাশে একটা কান কাটা মৃত বকরির বাচ্চা পড়ে আছে, কান কাটা মৃত বকরির বাচ্চা। বকরির বাচ্চা মরে গেলে আমরা কি করি, জঙ্গলে ফেলাই দিয়ে আসি। তো এই রকম একটা বাচ্চা পড়ে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে বলছেন ফাকালু মা নুহিব্বু, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে এটাকে এক দিরহামের বিনিময়ে নিতে পারে? এক দিরহাম মানে মনে করি এক টাকা, এক টাকাই কেউ নিতে পারে? সাহাবীগণ বলছেন ফাকালো মা নহিব্বো আন্না হল না বিশাইন, না 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 না, আমরা এটাকে কোনো কিছুর বিনিময়ে নিতে চাই না, কোনো কিছুর বিনিময়ে নিতে চাই না। রাসুল কি বলেন যে তোমাদের কাছে এই মৃত বাচ্চা যত নিকৃষ্ট তার থেকেও অধিক নিকৃষ্ট আল্লাহর কাছে এই দুনিয়া এবং উহার সম্পদ। তা দুনিয়াটা কত তুচ্ছ জিনিস, কত নগণ্য জিনিস, অথচ আমরা এই দুনিয়াকে কি পাওয়ার জন্য আখেরাতকে নষ্ট করতেছি, আখেরাতকে নষ্ট করতেছি। আমাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, নির্বুদ্ধ বোকা, যার কারণে আমরা এই সমস্ত অন্যায় হস্তক্ষেপে পা বাড়িয়েছি। তো আমি সে কোথায় বলবো, রাসূল বলেছেন উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তুমি মুসলমান ভাইকে সাহায্য করো যদি সে জালেম হয় অথবা মাজলুম হয়, জালেমকেও মাজলুমকেও সাহায্য করতে বলছেন। তো প্রশ্ন করা হলো যে যে ব্যক্তি মাজলুম তাকে না হয় সাহায্য করব, কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব? রাসূল বললেন যে তাকে জুলুম করা থেকে বিরত রাখো, তাহলেই তাকে সাহায্য করা হবে, কারণ জুলুম করাটা অত্যন্ত কঠিন খারাপ কাজ। আর জুলমা জুলমা তুই ইয়াওমাল কিয়ামা, জুলুমের পরিণাম কিয়ামতে অন্ধকার। অতএব যে ভাই এটাকে গ্রাস করতে চাচ্ছে আমরা তাকে এইভাবে সাহায্য করতে চাই, তিনি যেন এই কাজ থেকে বিরত থাকেন, তিনি যেন এই কাজ থেকে পিসপাহন হটে যান, সরে যান, তিনি যেন এটাতে অগ্রসর না হন, তাকে আমরা এইভাবে সাহায্য করতে চাই। আল্লাহ যেন তাকে এই জুলুম করা থেকে বিরত রেখে আল্লাহ যেন কিয়ামত দিন তাকে মুক্তি দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا رب العالمين আজকের খুতবায় যা আলোচনা করা হলো তা তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ যে সমস্ত ভাই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য এসেছেন তাদেরকে তুমি দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করে নাও আল্লাহ এই কাজের জন্য তাদের জীবনের সমস্ত গুনাহখাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ এই কাজের বিনিময়ে তাদেরকে তুমি এমন জান্নাতে প্রবেশ করাও যার নিজ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতিও দিয়েছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতি আল আনহার ইন্না আল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আরেকটা কথা বলে নিই যারা দূর থেকে এসেছেন তাদের এখানে একটু আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে আপনারা এখানে আপ্যায়ন করবেন খানা খাবেন আর এই কাজের জন্য যে একটা বিরাট অঙ্ক খরচ হচ্ছে যেটা আমরা অনেকে টের পাচ্ছি না তো এই সহযোগিতা করার জন্য নামাজের পরে আপনারা যে যা পারেন এখানে একটু এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যে যা পারেন দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা এখানে দিয়ে একটু সহযোগিতা করবেন এই কথা বলেই আমার খুতবা আজকে শেষ করছি ইনশাআল্লাহ ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়ি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া যকুরুল্লাহ ইয়াযকুরকুম ওয়া দুউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আলা ওয়া আউলা ওয়া আযু ওয়া জাল্লু ওয়া হাম ওয়া তাম ওয়া আকবার